আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। 24 ইঞ্চি মনিটর কিনবেন, যে বাজেট এইচপির একটা 24 ইঞ্চি কিনতে গেলে 21,000 টাকা লাগে, অন্যান্য ব্র্যান্ডও 16,000-17,000, এর নিচে আসলে ভালো 24 ইঞ্চি সব ভালো কনফিগারেশন দিয়ে পাওয়াই দুষ্কর। তো ভ্যালু টপ হয়তো সবার আশাটা পূরণ করছে। তো আজকের এই ভিডিওতে মোটামুটি একটা কোয়ালিটি মনিটর নিয়ে কথা হবে। তো ভ্যালু টপের যে ভিডিওগুলো আমি তৈরি করেছিলাম প্রথমে, মোটামুটি বাংলাদেশে বেশ ভালোই মানুষ দেখেছে এবং ভ্যালু টপ বাংলাদেশ মার্কেটে এখন যথেষ্ট জনপ্রিয় মনিটর সেগমেন্টে। তো আজকের এই মডেলটা হচ্ছে ভ্যালু টপের একটা মডেল। মডেলটা আমি একটু যদি বলি, T24IFR100W। তো এই মডেলটার মধ্যে এই মনিটরটার সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো এটা একটা ভ্যালু টপের আইপিএস প্যানেল মনিটর, 23.8 ইঞ্চি। অনেকে হয়তো আমরা রেডমি মনিটর কিনতে চাচ্ছি, G24 আমরা ওটাকে বলছি যে রিফ্রেশ রেট অনেক বেশি, সেই জন্য হয়তো খুবই ভালো, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে বাজেটের মধ্যে সেটার চাইতে এটার ব্র্যান্ড ভ্যালু বা কোয়ালিটিতে অনেক পার্থক্য আছে। আরও কোথায় কোথায় পার্থক্য আছে, যে আপনি রেডমির যে G24 আছে সেটাতে আপনি 1 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন, যদিও তার 1 বছর সার্ভিস ওয়ারেন্টি শব্দটা বলে, আমার কাছে এই শব্দটা মোটেই পছন্দ নয়, সেটাকে আমি 1 বছর ওয়ারেন্টি হিসেবে আখ্যায়িত করি। তো এটা যেহেতু 3 বছর ওয়ারেন্টি দেয়, বাংলাদেশ মার্কেটে যারা ভ্যালু টপ বাজারজাত করে তারা যথেষ্ট রিপুটেটেড, আমি নিশ্চিন্তে এটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি। তো এই মনিটরটার কিছু স্পেশালিটি আছে। প্রথমত, যারা হোয়াইট চান, কি হোয়াইট একদম অ্যাডাপ্টার সহ হোয়াইট, অর্থাৎ এই মনিটরে যে 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টারটা ব্যবহার করা হয়েছে সেই অ্যাডাপ্টারটা হোয়াইট, সেই সাথে এর ফুল ব্যাকগ্রাউন্ড পিছন সাইডটাও হোয়াইট, তারপর হচ্ছে এর যে গ্রাউন্ড যে বর্ডারটা আছে সেটাও হোয়াইট, অর্থাৎ মোটামুটি ফুল হোয়াইট মনিটর। তবে এর চতুর্দিকের যে বর্ডারটা আছে সেটাতে তারা একটু ব্ল্যাক শেড ব্যবহার করেছে, অর্থাৎ ব্ল্যাক প্রোটেকশন। তো যদি ওটাও হোয়াইট দিতে তাহলে হয়তো ফুললি হোয়াইট বলা যেত। তো এই মনিটরটা মোটামুটি থাকছে। এর যদি আমি একটু রিফ্রেশ রেট নিয়ে কথা বলি, এটা রিফ্রেশ রেট হচ্ছে হলো 100। তো 100 হার্জের এই মনিটর কিন্তু এখন মার্কেটে অনেক জনপ্রিয়, যদিও 100 হার্জ রিফ্রেশ রেটটা সবার জন্য আহামরি কোনো অ্যাডভান্টেজ না, বিশেষ করে যারা টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন অথবা যারা একটু মুভি টুভি দেখেন তাদের জন্য এই রিফ্রেশ রেটটা কিছুটা হয়তো হয়, তবে হ্যাঁ যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন তাদের জন্য রিফ্রেশ রেটটা যত বেশি ভালো তারা ততটা ভালো পারফরমেন্স পাবেন, সেই সাথে যারা গেমিং করেন তাদের জন্য রিফ্রেশ রেটটা কিন্তু অনেক ভালো দরকার। আচ্ছা, এই মনিটরটাতে যেহেতু আইপিএস প্যানেলের, সো আপনি এর কালার অ্যাকুরেসি, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, তার সার্বিক ফিচার্স কিন্তু বেশ ভালো পাবেন। আমি কালার অ্যাকুরেসি মোটামুটি টেস্ট করে দেখেছি, আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আপনাদেরকে একটু রিকমেন্ড করাই যায়, যারা গ্রাফিক্স ডিজাইন সহ ফ্রিল্যান্সিং বা একটু লং টাইম বসে কাজ করতে চান তাদের জন্য এই মনিটরটা কিন্তু একটা আইডল মনিটর হতেই পারে। আচ্ছা, এরপরে এই মনিটরের যদি আমি পোর্টগুলো নিয়ে কথা বলতে চাই, এটাতে ভিজিএ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট আছে। তো যেহেতু এই দুইটা পোর্টের উপস্থিতি আছে বর্তমান পিসি বিল্ডের জন্য, এর যে কোনো একটা পোর্ট থাকলে হয়ে যায়, এইচডিএমআই পোর্ট থাকলে তার কোনো কথাই নেই। তো এই মনিটরটাতে এইচডিএমআই পোর্ট আছে। এই মনিটরটাতে টিল্ট সিস্টেমটা একটু টাইট আছে, যখন আপনি টিল্ট করবেন একটু দেখে শুনে নেবেন, আগে হয়তো এর টিল্টের অংশটুকু আগেই বাঁকা করে নিলেন, সেক্ষেত্রে ধীরে ধীরে যখন ইজি হয়ে যাবে তখন ঠিক আছে। এরপরে এখানে যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে ফুললি মেটাল স্ট্যান্ড, তো স্ট্যান্ডটা যদিও তারা সিলভার কালার করে দিয়েছে, আমার কাছে মনে হয় এটা মেটালিক লোহা টোহা টাইপের কিছু হবে, তো যাই হোক এটাও বেশ প্রিমিয়াম করেছে তারা, অর্থাৎ আউটলুকের ক্ষেত্রে দেখতে গেলে বেশ ভালো লাগে। তো এটাই ছিল মোটামুটি এই মনিটরের বিষয়ে। আর যেহেতু 100 হার্জ রিফ্রেশ রেট, আইপিএস প্যানেল, 16.7 মিলিয়ন কালারের ব্যবহার আছে, আর এটা রেসপন্স টাইম হচ্ছে 5 এমএস। 5 এমএস না হয়ে যদি এটা 1 আর 2 এমএস হতো তাহলে হয়তো আর একটু ভালো হতো, যাই হোক তারপরেও বাজেট বলে একটা কথা, কারণ এই বাজেটে এই মনিটর অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে অনেকটাই ভালো। যদি বলি মার্কেটে যে মনিটরের প্রাইসটা ড্রপ করতে বাধ্য হয়েছে ব্র্যান্ড কোম্পানিগুলো, তার মধ্যে ভ্যালু টপও বাংলাদেশে একটা অংশীদার। তো এই মনিটরটার যদি একটু প্রাইস আপডেট দিতে চাই তাহলে হয়তো 14,000 এর আশেপাশে আপনি পেয়ে যাবেন। অফিসিয়ালি এটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, মোটামুটি নিশ্চিন্তে থাকা যায়। এখন যদি আমি একটু বডি বিল্ডের কথায় আসি, যে পিছনটা মোটামুটি অ্যালয় প্লাস্টিক, মানে অ্যালুমিনিয়াম টাইপের, বাট নিচের যে শেডটা ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি প্লাস্টিক, তো যদিও একটু অ্যালুমিনিয়াম ভাব আছে বাট আউটলুকটা অনেক ভালো। আর এখানে ভ্যালু টপ যেটা আছে ব্র্যান্ডিংটা, এটা প্রিন্ট করা, যদি তারা একটু খোদাই করে দিতে, কারণ এর আগে অনেক মনিটর তারা একটু খোদাই করে নিয়ে এসে তাতে একটু মানুষের স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেকটা বেড়ে যায়, কারণ সিমিলার মার্কেটে চাইনিজ আরও অনেকগুলো ব্র্যান্ড এসেছে যেটাকে দেখে মনে হয় যে এটাও বুঝি তাদের মতোই। তো যাই হোক, মোটামুটি তাদের মতো হবে না, আপনি কোয়ালিটিতে বেশ ভালো পারফরমেন্স পাবেন, ফুল এইচডি যেহেতু
1080 রেজুলেশন আছে, আপনি দেখতেও পাবেন, চমৎকার। লং টাইম ইউজ করার জন্য অফিস পিসি অথবা বাসায় আপনি নিশ্চিন্তে এই মনিটরটা ব্যবহার করতে পারেন। এই মনিটরের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে এক্সট্রা কোনো স্পিকার নিতে হবে না, মোটামুটি টুকটাক যদি আপনার সাউন্ডের প্রয়োজন হয় এই সাউন্ড দিয়ে হয়ে যাবে, তো এটাও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। তো যাই হোক, এটাকে ভেসা ওয়াল মাউন্ট করার সুযোগ আছে, মানে আপনি ওয়ালে লাগিয়েও এটা ব্যবহার করতে পারেন। সো এটা এদিক দিয়েও এটা মোটামুটি একটা ভালো। তো যাক, আর কথা নয়, মোটামুটি এগুলোই ছিল ফিচার। আইপিএস প্যানেলের বাজেট ফ্রেন্ডলি 24 ইঞ্চি 3 বছর ওয়ারেন্টি সহ ভ্যালু টপ বাজারজাত করছে, আপনি নিশ্চিন্তে এই মনিটরটা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। আমি প্রাইসটা বলে দিয়েছি, 14,000 টাকার আশেপাশে আমার মনে হয় পছন্দ তালিকায় রাখা যায়। তো আপনি আরও একটু সরজমিনে পরীক্ষা করে দেখতে পারেন, মনিটরটা যখন কিনবেন একটু চালু করে দেখলেন আপনার ফিজিক্যালি কেমন লাগে, তারপর হয়তো ডিসিশন নিলেন। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। এই মনিটরগুলো আমাদের কাছে পাওয়া যায় কম্পিউটার ভিশনে, অনলাইনে আপনি অর্ডার করতে পারেন, ফিজিক্যালি এসেও নিতে পারেন। আর আরও কী ধরনের ভিডিও পেতে চান একটু জানাবেন কমেন্ট করে, তাহলে হয়তো চেষ্টা করব যে বাজেটের মধ্যে আপনাদেরকে সেই জিনিসের ইনফরমেশনগুলো যাতে দেওয়া যায়। সকলে ভালো থাকবেন, আগামীতে সেই আশায় থাকলাম নতুন কোনো ভিডিও বানানোর জন্য। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।